आनंदेर दिन शेख रसेलेर जन्मदिन किन्तु दुखेर विषय ओई हानादार बाहिनी आमादेर स्वप्न पूरण करते दे नाई छोटो मासूम बच्चा के जेभावे हत्या करेछे कि बोलबो किच्छु बोलार मतो भीतरते बेर हय ना। आज के बंगबंधु सांस्कृतिक जोटेर এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই আর আমার দলের সভাপতি কার্যকরী সভাপতি চিত্রনায়ক ডেনিসিডাক ওনার আয়োজনকে আমি অনেক সাধুবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ধন্যবাদ সবাইকে। সর্বকনিষ্ঠ পুত্র, শুধু সর্বকনিষ্ঠই নয়, সে ছিল আমাদের বঙ্গবন্ধুর অতি আদরের ছোট্ট সোনা। সেই ছোট্ট সোনা আটা হরণ করেছিল, সে শহীদ হয়েছিল আমাদের এই দেশের জন্য। আমরা তাকে শহীদ শেখ রাসেল বলতে পারি। আজকে তার 58তম জন্মদিন আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত। আমাকে নিয়ে আসা, অ্যাকচুয়ালি বেশি কিছু জানি না আমি পলিটিক্স বা অন্য কিছু সম্পর্কে, বাট হ্যাঁ জানি রাসেল যার কথা বলা হচ্ছে ছোট্ট শিশু, সেটা সম্পর্কে আমরা কম বেশি সবাই তো বুঝি, সবাই জানি। কি অপরাধ করেছিল সেদিন শেখ রাসেল, কি অপরাধ ছিল 7.5 কোটি বাঙালির কাছে? বন্ধুরা আমার, আপনারা জানেন তার পরবর্তী সময় ওই জেনারেল জিয়া অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা এসে খুব হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, সেই খুনিদেরকে পূর্ণ অবসান করেছিল, কাকে বানিয়েছিল এমপি, কাকে বানিয়েছিল রাষ্ট্রদূত, এভাবে সে তাদেরকে পূর্ণ অবসান করেছিল করেছিল। একাত্তরের পরাজিত শত্রু জামায়াত শিবির রাজাকারদেরকে গোলাম আজমকে দিয়েছিল নাগরিকত্ব। বন্ধুরা আমার, আর বজ্রকণ্ঠ আজও শুনি কে সেই মানুষ, উদ্বেলিত আত্রায় আবেগ নিয়ে ছুটতেন পেয়ারা বাগান, ভোলা ও নেত্রকোনা নয়নে নিকটে রাখতেন, সন্দীপের মাঝিদের কাছে শুনতেন ইলিশের আশ্চর্য খবর। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এটি কি, এটি কারা গঠন করেছিলেন, এটি কিভাবে চলছে এবং ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাবে? আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মূল স্লোগান হচ্ছে আদর্শে বঙ্গবন্ধু, প্রেরণায় শেখ হাসিনা, হৃদয়ে বাংলাদেশ। তাহলে আমাদের বুঝতে হবে আদর্শে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হলে আমাদের কতটা যত্নশীল দেশপ্রেমিক, স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং আমাদের মনন মেধা এবং চিন্তা চেতনা কী হওয়া উচিত। বঙ্গবন্ধুর প্রেরণা এবং আদর্শ বুকে ধারণ করা একটি লোকের পক্ষে, একটি মানুষের পক্ষে আসলেও কি সম্ভব? আমি বিশ্বাস করি যে সম্ভব না, কিন্তু তার আদর্শ, তার কর্মপ্রেরণা, কর্মপদ্ধতি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে বহু দূর। এবং একজন ভালো মানুষ হিসাবে, দেশপ্রেমিক মানুষ হিসাবে আমরা সুপ্রতিষ্ঠিত এবং সপ্রতিভাত হতে পারি এই বাংলাদেশের বুকে নয়, শুধু বিশ্বের বুকে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিটি কর্মী আমরা বিশ্বাস করি